नशा या है जहर, इस प्यार को हम। আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, অনেক দিন ভিডিও দেওয়া হয় না চ্যানেলে। তো গাইস, অনেক অনেক কমেন্ট করতেছেন ভাই ভিডিও দেন না কেন, ভাই একটু ফোনের প্রবলেমের জন্য আমি ভিডিও এডিটিং দেখাতে পারি না। তো গাইস, আবারও নতুন করে ভিডিও এডিটিং দেখাবো আপনাদেরকে, সুন্দর এডিটিং। তো গাইস, এরকম একটা ট্রেন্ডিং ভাইরাল ভিডিও কীভাবে এডিটিং করবেন তো গাইস দেখিয়ে দিই। চলুন, বেশি কথা বলবো না, চলুন তবে স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এরকম একটা ট্রেন্ডিং ভাইরাল ভিডিও এডিটিং করবেন। তো গাইস চলুন চলে যাই স্ক্রিনে। তো গাইস, এই ভিডিওটি এডিটিংয়ের জন্য অবশ্যই আপনাকে কিন্তু একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো গাইস, কেমন ভিডিও শ্যুট করবেন আমি আমার ভিডিও দিয়ে দেখে দিই। তো গাইস দেখুন, তো গাইস সেম একইভাবে আপনারা সুন্দরভাবে একটা ভিডিও শ্যুট করে নেবেন যেভাবে আমি দেখিয়ে দিলাম। তো গাইস, এবার চলুন দেখিয়ে দিই কীভাবে এডিটিং করবেন। তো গাইস, এই ভিডিওটা এডিটিংয়ের জন্য অবশ্যই আপনাকে কিন্তু ক্যাপকাট অ্যাপসটি লাগবে। অবশ্যই প্লে স্টোর থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন, তারপর চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে। তো গাইস, ক্যাপকাট অ্যাপসে আসার পরে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করে আপনি সেই শ্যুট করা ভিডিওটা সিলেক্ট করে দেবেন যে ভিডিওটা আপনি শ্যুট করেছেন। তো আমি আমার শ্যুট করা ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। তো ফার্স্টে আমি আমার ভলিউমটা কমিয়ে দিচ্ছি, তো ভলিউমটা আমি মিউট করে দিলাম। তো গাইস, সেম একইভাবে আপনি ভিডিওটা শ্যুট করে দেবেন। তো যেখান থেকে আপনি শুরু করবেন জাস্ট ওইখান থেকে কাট করে দেবেন। তো আমি দেখুন এখান থেকে শুরু করব। তো গাইস, আমি যেখান থেকে শুরু করবো সেখানে কাট করে দিলাম। এখানে স্প্লিটে ক্লিক করবেন, সামনেটাকে সুন্দর করে এটুকু বাকি অংশটুকু এখান থেকে ডিলিট করে দেবেন। তো গাইস ডিলিট হয়ে গেল। তো গাইস, কাটার পর জাস্ট আপনি এবার কী করবেন, আপনার শেষের দিকে যেটুকু আছে বাকি অংশ আছে সেখানে কেটে দেবেন। তো গাইস, লাস্টে কত কোন পর্যন্ত রাখবেন যেখানে আপনি শেষ করে দিয়েছেন জাস্ট ওইখান পর্যন্ত রেখে স্প্লিটে ক্লিক করবেন। দেন বাকি অংশ এখান থেকে ডিলিট করে দেবেন। তো ওকে, লোগোটাকে সুন্দরভাবে ডিলিট করে দেবেন। তো গাইস ওকে, আমার কিন্তু প্রথম অবস্থায় কাটাকুটি কাজ শেষ। তো গাইস, আমার কাটাকুটি শেষ। তো এরপর জাস্ট কী করবেন, আপনি যেখান থেকে সুবাসটা নেবেন, সুবাসটা নেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, যেখান থেকে আপনি হাতটাকে একটু মারবেন। দেখুন এখানে মারলেন জাস্ট এখানে কিন্তু একটা আগুন হয়ে যাবে, এই ফুলের উপরে কিন্তু আগুন হয়ে যাবে। তো গাইস, এই আগুনের ভিডিও লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তো এরপর জাস্ট কী করবেন, আপনি ফাঁকা অপশনে এটা ক্লিক করুন। ক্লিক করবার জাস্ট আপনি যেখান থেকে আপনি আগুনটা দেখুন, হাতটা মারার পর আগুনটা এখান থেকে ধরুন আমি এখান থেকে দিয়ে দেবো। তো এর জন্য কী করবেন, ওভারলে আসেন নিচে, ওভারলেতে ক্লিক করবেন, অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে আপনি সেই ভিডিওটা নিয়ে আসবেন, আগুনের ভিডিও। তো আগুনের ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সুন্দরভাবে ডাউনলোড করে নেবেন। তো নিয়ে আসার পর জাস্ট আপনি কী করবেন, এখান থেকে স্প্লিটে ক্লিক করুন। দেন এখান থেকে ফিল্টার এটা ক্লিক করতে পারেন। এখান থেকে আবার লাইটিং আছে, দেখুন এই লাইটিংয়ে ক্লিক করবেন। তো আমি লাইটিং ক্লিক করে দেবেন, এখানে আগুনটা হয়ে গেল। তো ওকে করে দেবেন, টিক করে দেবেন। টিক করার পর এই আগুনটাকে ছোটো করে দেবেন যাতে ফুলের সাথে আপনার মিক্সড হয়। তো গাইস, সেম একেবারে সুন্দরভাবে এরকমভাবে মিক্স করে দেবেন। মিক্স করার পর এখানে অনেকগুলো অপশন আছে নিচে, তো এইভাবে সিলেক্ট করে লাস্টের দিকে যদি যান এখানে আপনার মাস্ক, তার মাস্কে আবার ক্লিক করবেন। দেন এখান থেকে স্প্লিটার প্রথমটা ক্লিক করে, ক্লিক করে আগুনটাকে সুন্দরভাবে এরকমভাবে দেখুন এরকমভাবে মেকআপ করে নেওয়া, হাফ রেখে মানে আগুনের হাফ করে রেখে নিচে যে অপশন আছে সেটাকে টান দিয়ে দেবেন এরকমভাবে। তো গাইস ওকে, এখন আমার ভিডিওটা সুন্দরভাবে দেখুন। তো দেখুন এরকম সুন্দরভাবে আপনি সুবাসটা নেবেন, নেওয়ার পর জাস্ট এরকম টান দেবেন, দেখুন আগুনটা হয়ে গেল। তো আগুনটা হওয়ার পর জাস্ট আপনি এবার কী করবেন, যেখান থেকে হাতটা মারবেন তারপর আগুনটাকে ফালিয়ে দেওয়ার জন্য উপরে তুলবেন। জাস্ট এইখান থেকে আপনার কিন্তু আগুনটা কিন্তু রয়ে গেল এবং ফুলটা পড়ে গেল। তো এইখানে কী করবেন, গাইস এরপর জাস্ট কী করবেন, আপনি আগুনটার পর ক্লিক করবেন। ক্লিক করবার জাস্ট কী করবেন, যেখান থেকে আপনি হাতটাকে দেখুন তুলবেন, মানে আপনার গোলাপটা উঠবে, তো তার আগ পর্যন্ত রেখে কী করবেন, ভিডিও লেয়ারের পর রেখে যেতে প্লাস আইকন আছে এখানে এটা ক্লিক করবেন। দেন প্লাস আইকনে ক্লিক করবেন, আপনি এগিয়ে যাবেন, আপনি ফুলটা দেখুন উপরের দিকে তুললেন। তো আপনি কি আগুনটাকে সুন্দরভাবে উপরের দিকে তুলে দেবেন আপনি ফুলের সাথে। তারপর একটু এগিয়ে যাবেন, দেখুন একটু উপরে যাবেন, তো আগুনটাকে উপরের দিকে এরকমভাবে তুলে দেবেন। তারপর যেখানে মারবেন জাস্ট এখান পর্যন্ত রেখে কী করবেন, আপনি এই লেয়ারে দিকে মানে স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করে বাকি অংশ এই মানে যে আগুনটাকে আছে বাকি অংশ এখান থেকে ডিলিট করে দেবেন। তো গাইস দেখুন, সেম একইভাবে আপনি সেট আপ করে নেবেন। তো গাইস দেখুন, সেম একইভাবে সুন্দরভাবে আপনি এরকমভাবে সেট আপ করে দেবেন। তো গাইস দেখুন সুন্দরভাবে সেট আপ করুন। তো আগুনটাকে একটু আমার কিন্তু রয়ে গেল, তো আগুনটা অত দূর দেওয়ার দরকার নেই। জাস্ট আপনি কিন্তু কী করবেন, আগুনটাকে সামান্য একটু কেটে দেবেন। তো গাইস সেম একইভাবে দেখুন এরকম মার করে নিয়ে নেবেন। তো ওকে মার করা হয়ে গেছে, তো সেম একইভাবে আপনিও মার করে নেবেন। তো জাস্ট ওকে হওয়ার পর জাস্ট কী করবেন, আপনি এখন গোলাপটাকে আরও দিয়ে ফালিয়ে দিলেন। ফালিয়ে দেওয়ার পর জাস্ট আপনি কোন পর্যন্ত রাখবেন, জাস্ট এইখান পর্যন্ত রেখে কী করবেন, দেখুন এখানে ফালিয়ে দিলেন। তো ফালিয়ে দেওয়ার পর জাস্ট আপনার যে এখানে এই ছোটো একটু লেয়ার আছে, এই লেয়ারটাকে এখান থেকে স্প্রেড করবেন। স্প্রেড করে ছোটো লেয়ারটুকু করে নেবেন, লাস্টটুকু করে নেবেন। এখানে করে নেওয়ার পর স্পিডে ক্লিক করবেন, দেন নর্মাল ক্লিক করে এটাকে একদম সোলো মেশিন করে নেবেন। তো গাইস দেখুন আমি সোলো মেশিন করে নিলাম। তো এরকমভাবে সেম একইভাবে আপনি আগুনটাকে নিয়ে সোলো মেশিন করে নেবেন, লাস্ট একটু বড় করে দেবেন। তো এরপর জাস্ট কী করবেন, আপনি যেখান থেকে আপনি গোলাপটাকে ফালবেন, দেখুন
এইখান থেকে পড়ে গেল, আপনি গোলাপটা কিন্তু এখান থেকে পড়ে যাবে। জাস্ট এইখান পর্যন্ত রেখে কি করবেন, ব্যাকে আসবেন। এখান থেকে ব্যাকে অপশন আছে, ব্যাকে আসার পর তো গাইজ ব্যাকে আসার পর জাস্ট কি করবেন, এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। দেখুন এখান থেকে ইফেক্টের অপশন পাবেন, এই ইফেক্টের অপশন পর একটা ক্লিক করবেন। দেন ইফেক্টের পর ক্লিক করবেন, এখানে ভিডিও ইফেক্ট পাবেন, ভিডিও ইফেক্ট পর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বেসিকে চলে যাবেন, দেখুন তিন নম্বর বেসিকে চলে যাওয়ার পর এখান থেকে বুলার আছে, বুলার পর একটা ক্লিক করবেন। দেন ওকে বুলার পর ক্লিক করে এটা বুলার হয়ে গেল, তো এটাকে ভিডিও পর্যন্ত করে দেবেন, ভিডিও শেষ পর্যন্ত করে দেবেন। তো দেখুন এখান থেকে কিন্তু আমার ভিডিওটা বুলার হয়ে গেল। তো বুলার হওয়ার জাস্ট আপনি রোজটা যেখান থেকে বোলা শুরু করছেন জাস্ট ওইখান পর্যন্ত রাখবেন, ওইখান পর্যন্ত রেখে কি করুন একটু ব্যাকে আসবেন। আবার ব্যাকে আসার পর এখান থেকে আবার ওভারলেতে ক্লিক করবেন, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। এখান থেকে রোজ যে ভিডিওটা আছে ওই ভিডিওটা নিয়ে আসবেন। তো গাইস এই রোজ ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দেবো, এটাও পেয়ে যাবেন। তো দুটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, মিউজিকও দিয়ে দেবো, সাথে সুন্দর করে আপনারা ডাউনলোড করে সেট আপ করবেন। তো এরপর কি করুন রোজটাকে বড় করে দেবেন, বড় করে দেওয়ার পর জাস্ট এখান থেকে এই গ্রিন স্ক্রিন থাকে সরাতে হবে। তো তার জন্য নিচে অনেকগুলো অপশন আছে, এগুলোকে হাইলাইট করে এখান থেকে পাবেন কাট আউট, কাট আউটে ক্লিক করুন, কুমারকিতে ক্লিক করবেন। দেন এই রিং রাইটে যে চাকরিটা, চাকরিটাকে স্লাইড করে সাইড করে রেখে দিয়ে এখান থেকে ইনসেন্টিভ মাসখান যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দেবেন। দেখুন এরকম সুন্দরভাবে বাড়িয়ে দেবেন, বাড়িয়ে দিলে আপনি গোলাপটাকে সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে। তো এবার শাডো আসে, শাডো পর ক্লিক করে এটাকে বাড়িয়ে দেবেন। তো দেখুন এরকম সুন্দর বাড়ি দিয়ে ওকে করে দেবেন। তো গাইস ওকে, এখন কিন্তু গোলাপটাকে কিন্তু রয়ে গেল। তো গোলাপটাকে আর একটু বড় করে দিয়ে এরকম সুন্দরভাবে সেট আপ করে দেবেন। তো দেখুন আমাকে সুন্দরভাবে ভিডিওটা দেখুন সেম একইভাবে আগুনটাকে ধরে এরকম ফালিয়ে দেবেন, হয়ে গেল। তো গোলাপটাকে বেশি দূর উঠে গেলে একটু ছোটো করে এরকম করে দেবেন। তো গাইস দেখুন সুন্দরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। তো গাইস এখান থেকে গোলাপটাকে একটু পরে উঠবে। তো এবার দেখুন, তো গাইজ দেখুন আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সেম একেবারে কমপ্লিট করে দেবেন, আপনি ভিডিও শেষ পর্যন্ত করে গোলাপের যে বাকি অংশ ভিডিওটুক আছে এটাকে এখান থেকে ডিলিট করে দেবেন। তো গাইজ এখান থেকে সুন্দরভাবে সিলেক্ট করে এখানে ডিলিট করে দেবেন। তো ওকে গাইজ আমার কিন্তু ডিলিট হয়ে গেছে ভিডিওটা, একটু সুন্দরভাবে মনোযোগ দিয়ে খেয়াল করুন। সেম একইভাবে আপনারা এটাকে করে নেবেন। তো গাইজ দেখুন আমার কিন্তু অলরেডি করা হয়ে গেছে। তো এবার কী করুন, এবার আরেকটা কাজ করতে হবে, যেখান থেকে আপনি সুভাষটা নেবেন। দেখুন সুভাষের ওইখান পর রেখে কী করবেন, এখান থেকে যে প্লাস আইকন আছে মার্ক, এই মার্কে একটা ক্লিক করবেন। দেন সামান্য একটু এগিয়ে যাবেন, এগিয়ে তারপর এখান থেকে আবার কী করবেন, মার্কে ক্লিক করবেন। জাস্ট মার্কে ক্লিক করে আপনি দুই হাত চেপে ভিডিওটাকে একটু জুম করে নেবেন। তো দেখুন এরকম সেম একইভাবে সুন্দরভাবে এরকমভাবে জুম করে নেবেন। তো গাইজ দেখুন জুম করা হয়ে গেল, তো এরকম আগুন হয়ে গেলো, এই দেখুন গোলাপ হয়ে গেল। সেম একইভাবে আপনারা ভিডিওটা এডিটিং করে দেবেন। তো গাইস ওকে, আমার ভিডিও এডিটিং কিন্তু অলরেডি কমপ্লিট। তো এখান থেকে মিউজিক লাগাতে হবে, তো মিউজিক না অ্যাড হবে নিচে পর ক্লিক করবেন, দেন এক্সট্রা পর ক্লিক করে এখান থেকে সুন্দরভাবে সেই মিউজিকটা লাগিয়ে নেবেন, যে মিউজিকটা আপনি লাগাবেন। তো আমি সব কিছু লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, সুন্দরভাবে ডাউনলোড করে দেবেন। তো গাইস ওকে আমার ভিডিও কমপ্লিট, তো একটু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। তো গাইজ যাই হোক, আমার ভিডিওটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো সেম একইভাবে আপনি কমপ্লিট করে নেবেন, তারপরে এখানে সেভ অপশনে এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে নেবেন। তো গাইজ ওকে, আমার ভিডিও অলরেডি কমপ্লিট। তো গাইজ সেম একইভাবে ভিডিওটা কমপ্লিট করে নেবেন। তো গাইজ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্ট করবেন, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আর গাইজ যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আমি ভিডিও দেবো, অবশ্যই আমার সাথেই থাকবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।